আসসালামু আলাইকুম, ফারিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়া দিয়ে ডাল। আশা করছি সবার ভালো লাগবে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা এই রান্নাটা খুব ভালো করেন এবং আমরা সবাই এটা খুব পছন্দ করে খাই। এখানে আমি নিয়েছি তার জন্য একটা চাল কুমড়া, এক কাপ পেঁয়াজ, একটা রসুন, আমি রসুনগুলো ছিলে নিয়েছি, লবণ নিয়েছি, ডাল নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, এখানে হলুদ আর কাঁচামরিচ ফালি নিয়েছি, আর রান্নার রেগুলার তেল নিয়েছি। এখন আমি একটা প্রেশার কুকারে এগুলো সব উপকরণ একে একে দিয়ে দেবো। একটু পেঁয়াজ আমি রেখে দিলাম, এখন সব আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে সুন্দরভাবে সুন্দর করে ঘিরে নিতে হবে। কতটা মিহি না হলেও চলবে, এটা এমনিতেই অনেক মজা। এখন আমি এটার জন্য বাগার রেডি করব। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে সেখান থেকে দুই টুকরা রসুন রেখেছিলাম আমি, আর পেঁয়াজ রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ আর রসুন আমি দিয়ে দিচ্ছি। রসুনগুলো যেহেতু বড় রেখে নামাতে চান সেরকম।